Hello students, welcome to my channel and you are watching the Ultimate English Teacher. Today in this video, I will discuss about the author and the text of the story A Day in the Zoo written by Gerald Durrell, class 9, WBBSE. Aaj ami tomader West Bengal Board er class 9 er 4th chapter A Day in the Zoo by Gerald Durrell ei story The author and the text এই পোর্শনটা তোমাদের ডিসকাস করব উইথ বেঙ্গলি মিনিং বাংলা মানে সহ সো লিসেন ইট ভেরি কেয়ারফুল জেরাল্ড ম্যালকম ডারেল 1925-1995 মানে জেরাল্ড ম্যালকম ডারেল যিনি জন্মগ্রহণ করেন 1925 সালে এবং তিনি মারা যান 1999 সালে হি ওয়াজ অ্যান ইংলিশ জুকিপার conservationist and author অর্থাৎ তিনি একজন চিড়িয়াখানার একজন ইংরেজ চিড়িয়াখানার রক্ষক সংরক্ষণবাদী এবং লেখক ছিলেন হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল দি ডারেল ওয়াইল্ডলাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দি জার্সি জু নাও ডারেল ওয়াইল্ডলাইফ পার্ক on the Channel Island of Jersey in 1958. He is perhaps best remembered for the writing a number of books based on his life as an animal enthusiast. তিনি 1958 সালে জার্সি চ্যানেল দ্বীপে ডারেল ওয়াইল্ডলাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দি জার্সি জু যেটা বর্তমানে ডারেল ওয়াইল্ডলাইফ পার্ক নামে পরিচিত এবং প্রতিষ্ঠিত করেছিলেন এছাড়া তিনি একজন প্রাণী উৎসাহী হিসাবে তার জীবনের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই লেখার জন্য সম্ভবত তিনি আমাদের কাছে বেশ স্মরণীয় হয়ে আছেন দি ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মেঙ্গারিজ ম্যানর বাই জেরাল্ড ডারেল হোয়ার দি অথর টকস অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি helped by a team dedicated to the course of the animals. নিচে রচনাংশটিতে জেরাল্ড ডারেলের ম্যানেজারি ম্যানার এর একটি নির্যাস যেখানে লেখক কিভাবে প্রাণীদের পক্ষে নিবেদিত একটি দলের সহায়তায় জার্সিতে নিজেদের চিড়িয়াখানা স্থাপন করেছিলেন সে সম্পর্কে কথা বলেছেন দি এক্সট্র্যাক্ট describes a typical day in the zoo and experience of the zoo workers and offers us an interesting insider's view of the zoo. আর এই নির্যাসটিতে চিড়িয়াখানার একটি সাধারণ দিন এবং চিড়িয়াখানার শ্রমিকদের অভিজ্ঞতার বর্ণনা তিনি করেছেন এবং আমাদের কাছে চিড়িয়াখানা সম্পর্কে একটি আকর্ষণীয় অন্তর্দৃষ্টি দর্শনেরও তিনি প্রস্তাব দেন অর্থাৎ চিড়িয়াখানা সম্পর্কে একটা সাধারণ ধারণাও তিনি এই গল্পের মধ্যে প্রস্ফুটিত করেছেন অর্থাৎ ফুটিয়ে তুলেছেন সো হে স্টুডেন্টস আই হোপ ইট হেল্পড ইউ সো সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড পুশ দি বেল আইকন ইউ উইল গেট দি নেক্সট ভিডিওস ভেরি সুন